দল হইতেছে উড়তে পারে এরকম হারণে বাইনতেছে এগুলো এখানে বলক দিয়া শুধু হম হয়েছে বলকে কম দিছে বলক এই জন্য বাইন আছে গড় এখন পর্যন্ত মনে পঞ্চাশটার উপরে গেছে এদিকে আরো চাইলে ভাড়ার দিকে গেছে মনে একশোটা উপরে এখন হুমকির মুখে আছে আরো বিশ পঞ্চাশটা একশোটার মতো আছে আরো আরো অনেক গড় চলে যাবে এই জন্য আমি সরকারের কাছে চাই এটার জন্য একটা বড় পদক্ষেপ নেক আর ভালো করে যেন কাজ করে আর ভালো করে যেন বলক দেয় এলাকার মানুষ শান্তি পাই এই জন্য আমরা সরকারের হাতে সহযোগিতা চাই। ছ নম্বর বারাকান ইউনিয়ন পরিষদের সাত নম্বর ওয়ার্ড সবসময় অবহেলিত ওয়ার্ড এই ওয়ার্ডটা বিগত তিন বছরের মধ্যে আমাদের সাত নম্বর ওয়ার্ডের হিন্দু সম্প্রদায় এবং মুসলিম এই দুই ইয়া মিলে ধর্ম মিলে প্রায় একশোর মতো পরিবার নদীতে চলে গেছে বন্যার কারণে এবং টানা বৃষ্টির কারণে আর উপরের থেকে পাহাড়ি ডলের পানি নামে এই কারণে মূলত এই বাগানটা সৃষ্টি হয় এই বাগানটা সৃষ্টি হওয়ার কারণে আগে তো যা ভাঙছে এই বাঙার প্রতিরোধের জন্য আমরা বিভিন্ন মিডিয়া বাইদেরকে এখানে এনে সরকারের কাছে অনুরোধ করছি জননেত্রী শেখ হাসিনা সরকার আমাদেরকে ওই অনুরোধটা রেখেই বলক এবং বেরিবান দিয়েছে বলক বেরিবান দেওয়ার কারণে মোটামুটি কিছুদিন রক্ষা পেয়েছি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ঘাটতির কারণে এই যে বলক দিছে এবং বলক দেওয়ার কথা নিচের থেকে জিও ব্যাগ ফেলে আসার কথা নিচের থেকে ওনারা নিচের থেকে জিও ব্যাগগুলো না ফেলে এবং বলকগুলো নিচের থেকে না দিয়ে উপরের দিকে দিছে এখন নিচে গত হয়ে যায় উপরের থেকে ব্যাগে বাড়িগুলো আবার নদীতে তলিয়ে যায় এভাবে বর্তমানে এই বিগত চার পাঁচ দিনের মধ্যে আমাদের এলাকার মিনিমাম ৩৫টা বাড়ি নদীতে চলিয়ে গেছে বর্তমানে আপনারা নিজে চোখে দেখতেছেন আমরা বাগার মুখে দাঁড়িয়ে এখনো ২০-২৫টা বাড়ি হুমকির মুখে বাড়িঘর কোলে এবং আমাদের এলাকার জনগণ সর্বহারার মতো হয়ে গেছে যাদের বাড়িঘর এখন ভাঙতেছে আমার জানা মতে আমি একজন মেম্বার দুদীপের মেম্বার হয়েছি আমার জানা মতে ওদের টাকার মতো কোনো বাসস্থান বা কোনো জায়গা জমি নাই ফিটে নাই এখন ওরা কোলা আকাশের নিচে ইনশাআল্লাহ।